অপরাধী যে দলেরই হোক তাদের আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিসিএস আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের এই নির্দেশনা দেন তিনি। কর্মক্ষেত্রে কাউকে অবহেলা না করে জনগণকে সম্মানের সাথে সেবা দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসেন। শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে 116, 117 ও 118তম আইন ও প্রশাসন কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 5 মাস প্রশিক্ষণে 116 জন নবীন ক্যাডারদের মধ্যে শীর্ষ 3 জনকে প্রধানমন্ত্রীর পক্ষে রেক্টর অ্যাওয়ার্ড তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরে নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। এখন আপনারা শিক্ষিত হচ্ছেন, আপনারা ভালোভাবে চলছেন, বিশ্বকে চিনছেন, সেখানে সব মানুষকে সম্মান করে চলতে হবে। আমরা এমনকি আমাদের রিক্সাওয়ালাকে আমাদের আপনি বলে আমরা সম্বোধন করেছি, এটাই আমার বাবা মার শিক্ষা ছিল। সেভাবেই মানুষকে মর্যাদা দিতে হবে, কারণ প্রত্যেকেরই অবদান রয়েছে এই সমাজের প্রতি, প্রত্যেকের অবদান রয়েছে দেশের প্রতি। যে দলেরই হোক অপরাধীকে অপরাধী হিসেবে দেখেই ন্যায় বিচার নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এর বিরুদ্ধে আপনাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে কারো মুখ চেয়ে না, যারাই অপরাধী অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবেন, এটাই আমার কথা। সে যে দলের হোক যে কেউ হোক, অপরাধী অপরাধী, হ্যাঁ, কাজে অপরাধী হিসেবে দেখে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। সরকার প্রধান জানান, দেশ ডিজিটাল হওয়ায় করোনা পরিস্থিতিতেও অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে। বিশ্ব অনেক ধনী দেশ, উন্নত দেশ, যেখানে তারা মানে প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে আসলে মাইনাসে চলে গেছে, আমরা সেখানে 5.4% অর্জন করতে সক্ষম হয়েছি। যেটুকু ধরে রাখাটা অত্যন্ত কঠিন একটা কাজ ছিল। এখনো দেশে করোনা পরিস্থিতি সহনশীল অবস্থায় আছে জানিয়ে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখনো সহনশীল অবস্থায় আছি, কিন্তু আমাদেরকে খুব সাবধানে চলতে হবে, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। ইমরান হোসেন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।